নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সাথে শম্পা পাল। স্বামী বিবেকানন্দের 160তম জন্মজয়ন্তী উপলক্ষে রামজীবনপুর পৌরসভার উদ্যোগে ও যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় একটি অনুষ্ঠান পালন করা হলো। বুধবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রামজীবনপুর পৌরসভায়। এদিন সকালে অনুষ্ঠানের সূচনা করেন রামজীবনপুর পৌরসভার আধিকারিকরা। পৌরসভায় স্বামীজির ছবিতে মাল্যদান করে সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে চলে এই অনুষ্ঠান। এরপরও অতিথিদের চন্দনের ফোঁটা এবং পুষ্পস্তবক দিয়ে বরণ পর্ব সেরে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। রামজীবনপুর পৌরসভা এলাকার বিভিন্ন ছাত্রছাত্রী থেকে এলাকার বিভিন্ন সঙ্গীত শিল্পীরা অংশ নেয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামজীবনপুর পৌরসভার প্রশাসক নির্মল চৌধুরী, রামজীবনপুর পুলিশ ফাঁড়ির আইসি, পৌরসভার কর্মকর্তারা সহ এলাকার সঙ্গীত শিল্পীরা। স্বামীজির জীবন ও বাণী বিষয়ক আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এবং সবশেষে অনুষ্ঠানের সমাপ্তি করেন রামজীবনপুর পৌরসভার প্রশাসক নির্মল চৌধুরী। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে, আমরা রামজীবনপুর পৌরসভার পক্ষ থেকে এবং যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সর্বোপরি বিবেক চেতনা উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের আরেক বিশেষ অতিথি সম্মানীয় রামাজিৎ সিং মহোদয়কে তার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এরপর আমরা আজকের এই বিশেষ অতিথি অর্থাৎ রামজীবনপুর টাউন আউটপোস্টের ইনচার্জ সম্মানীয় রামাজিৎ সিং মহাশয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবার জন্য অনুরোধ করছি। পরিস্থিতিতে, কোভিড পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সিস্টেমের মধ্যে বিবেক চেতনা উৎসব আমাদেরকে পালন করতে হলো, কারণ স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ, তার মাধ্যমেই যুব সমাজ আজকে উদ্বুদ্ধ। গোটা ভারতবর্ষের বুকে যুব দিবস হিসাবে এই দিনটিকে আমরা দেখি, সেই কারণে আজকে আমরা কোভিড বিধি মেনে খুব ছোট্ট আকারে আমরা বিবেক চেতনা উৎসব পালন করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মনীষীদের কাছ থেকে অনুরোধ প্রার্থনা, যা খুশি বলতে পারেন, যেমন আগামী দিনে এই বিবেক চেতনা উৎসব আরও বড়ো আকারে করতে পারি। কারণ আগে দেখুন, মানুষকে বাঁচতে হবে, বাঁচার পর সমস্ত কিছু। আমাদের জীবন যুদ্ধের লড়াই চলছে এখন, সেই কারণেই খুব ছোট্ট আকারে আমরা পৌরসভার সামনে স্বামী বিবেকানন্দকে আজকে স্মরণ করলাম, ওনার বাণীগুলো আমরা স্মৃতিচারণ করলাম। সেইভাবে জীবনে চলার পথে যেমন আমরা সেইভাবেই চলতে পারি, এইভাবেই আমরা ছোট আকারে বিবেক চেতনা উৎসব করব। সেটি হচ্ছে, আমরা বিগত দুবৎসর আগে এই বিবেক চেতনা উৎসব সাড়ম্বরে পালন করেছিলাম। প্রথমে তো মেলার মতো করেছিলাম এবং একটা রামজীবনপুরে প্রচুর মানুষকে সঙ্গে নিয়ে সেই বিবেক চেতনা উৎসব আমরা আলোড়ন সৃষ্টি করতে পেরেছিলাম আপনাদের সকলের সহযোগিতায়। কিন্তু অতিমারী বা মহামারী করোনা আমাদের সমস্ত যে আনন্দ, সেই আনন্দকে আঘাত করে দিয়েছে। কারণ না, আমাদেরকে সবার আগে সুস্থ থাকতে হবে এবং সমাজকে সুস্থ রাখতে হবে। সেই কারণেই আমরা খুব ছোট্ট আকারে রামজীবনপুর পৌরসভার পৌর ভবনের সামনে অনুষ্ঠানটিকে অনুষ্ঠিত করছি। আমাদেরকে আজকে অনেকেই বিভিন্নভাবে সহযোগিতা করলেন অনুষ্ঠানে উপস্থিত থেকে, আমার বোর্ডের সদস্য এবং ভাইস চেয়ারপারসন রামাশিসবাবু, কুমার দা, অনিল পণ্ডিত সহ প্রাক্তন কর্মী এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যে সমস্ত স্বেচ্ছাসেবী, সমাজসেবী এবং আমার পৌরসভার সমস্ত কর্মীবৃন্দ, সকলকেই আমি আমার পৌরসভার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এবং আমরা প্রতিজ্ঞা করি, আজকের দিনে আমরা এই প্রতিজ্ঞা করবো
স্বামীজি বলেছিলেন যিনি প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর, অর্থাৎ ফুল চন্দন নিয়ে মানুষের পায়রা শরীরে দিলে হবে না, একথার তাৎপর্য অনেক গভীরে। সেই প্রেম এবং সেই ভালোবাসা অনেক পরাকাষ্ঠের মধ্য দিয়ে তৈরি হয়েছিল। সেই প্রেম আর ভালোবাসা যাদের শিক্ষার অঙ্কুর উঠছে তাদের পাশে দাঁড়ানো, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যারা প্রতিভা উঠে আসছে তাদের পাশে দাঁড়ানো, বিবিধ ভাবে তাদের পাশে থেকে অর্থ থেকে দৈহিক থেকে মন থেকে ম্যান পাওয়ার থেকে সবকিছু প্রয়োগ করে তাদেরকে উপরের দিকে তুলে আনা এবং সমাজে ভেদাভেদকে ধ্বংস করে দেয়া। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।